ডলার সংকটের সাথে প্রবাসী আয়ে দুশ্চিন্তা, সাথে রপ্তানিতে নেতিবাচকতা। সব মিলিয়ে সদ্য সমাপ্ত অক্টোবরে সবচেয়ে কম পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা গেল সোয়া দুই বছরের মধ্যে সর্বনিম্ন। ইপিবির হিসাব বলছে বছর ব্যবধানে কমেছে 13% বেশি। নির্বাচনের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার তেমন কোনো সম্ভাবনাই দেখছেন না অর্থনীতিবিদরা। বছর দুয়েক আগে দেশে ডলার সংকট শুরু হওয়ার পর রাষ্ট্রানা হয় আমদানিতে, যার ফলে 89 বিলিয়ন ডলারের ব্যয় 2022-23 অর্থ বছরে নেমে আসে 75 বিলিয়নে। প্রথম দিকে এই সিদ্ধান্ত কেবল বিলাসী পণ্যের ক্ষেত্রে থাকলেও তালিকা বড় হতে থাকে শিল্পের কাঁচামাল, পুঁজিপণ্য ও মধ্যবর্তী পণ্যের ক্ষেত্রেও। সংশ্লিষ্টদের মতে তারই প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানি আয়ে, কারণ প্রয়োজনীয় আমদানির জন্য ডলার সরবরাহ করতে না পারায় ব্যাহত হয়েছে পণ্য উৎপাদন। গত এক বছরের মধ্যে বা এখনো আমরা একজন ব্যবসায়ী সারা জীবন যত রকমের সংকট হতে পারে এই সবগুলি সংকট আমরা একসাথে এখন অতিক্রম করছি এবং ফেস করতে হচ্ছে আমাদের, এবং এই সংকট থেকে সহসা বের হয়ে আসার মতো কোনো পরিস্থিতি দেখছি না। আমাদের ক্রাইসিসটা খারাপের দিকেই যাচ্ছে এবং রিজার্ভ তার একটু কমবে। রপ্তানি আয়ের ইম্প্যাক্ট এবং রেমিটেন্সের পতনের ইম্প্যাক্ট একটি আরেকটাকে রিইনফোর্স করছে এবং খারাপের দিকে নিয়ে যাচ্ছে। ইপিবির হিসাবে অক্টোবর মাসে রপ্তানি আয় এসেছে মাত্র 376.2 কোটি ডলার, যা একক মাস হিসেবে প্রায় সোয়া দুই বছরের মধ্যে সবচেয়ে কম। এমন পতনে চিন্তিত অর্থনীতি বিশ্লেষক এবং উদ্যোক্তারা। অন্যদিকে অর্থ বছরের প্রথম 4 মাসের হিসাব আমলে নিলে 1,924 কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রার বিপরীত অর্জিত হয়েছে 90%, যা পুরো অর্থ বছরের 6,200 কোটি ডলারের লক্ষ্য থেকে পিছিয়ে দিয়েছে বেশ খানিকটা। বিপরীতে চলমান বৈশ্বিক অস্থিরতাও নতুন করে ভাবাচ্ছে উদ্যোক্তাদের। অচিরেই রপ্তানি আয় বাড়ার কোনো সম্ভাবনা দেখছেন না এই অর্থনীতিবিদ। রপ্তানি সমস্যার অত সহজ সমাধান হবে না, এটা এটা আমাদের কিছু স্ট্রাকচারাল প্রবলেম আছে, যেটা আমি বলছিলাম যে আমাদের কিন্তু এমনিতেই কমে যাচ্ছিল এবং আমরা বহুমুখীকরণ এমনিতেই করতে পারছিলাম না। এগুলো তো পলিটিক্সের সাথে জড়িত না, এটা এখনকার ঘটনার সাথে জড়িত না, এটা দীর্ঘমেয়াদী ভাবে ওইটা হচ্ছে। বিশ্ববাজারে যে মন্দা চলছে, বাইরেরা আমাদেরকে মানে অর্ডার কম দিচ্ছে, এটা আমি আমরা অনেকদিন যাবতই বলে আসছি। তারা এই মুহূর্তে অর্ডার প্লেস করবে কি করবে না নতুন করে, সেটা নিয়ে একটা যেমন দ্বিধাদ্বন্দ্বে আছে, আবার এক্সিস্টিং যেই অর্ডারগুলি আমাদের প্লেস করা হয়েছে সেগুলিও তারা সরিয়ে নিয়ে অন্য কোনো দেশে দিবে কিনা সেটাও কিন্তু ভাবছে। কেবল তৈরি পোশাক ছাড়া বড় ধাক্কা খেয়েছে অন্যান্য খাত। ইপিবির তথ্য মতে সম্ভাবনাময় হোম টেক্সট, চামড়া ও চামড়াজাত এবং পাটজাত পণ্যের আয় কমেছে 45% পর্যন্ত। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।